পোস্টেরিয়র সুপেরিয়র ইলিয়াক স্পাইন, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন, এটা হচ্ছে পোস্টেরিয়র সুপেরিয়র, এটা হচ্ছে পোস্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। এখন পোস্টেরিয়র সুপেরিয়র ইলিয়াক স্পাইন, এবার তুমি সামনে দিয়ে ঝুঁকো, ঝুঁকো দাও, ঝুঁকো দাও, ঝুঁকো দাও, ঝুঁকো দাও, আবার ঝুঁকো দাও, তার আঙুল কিন্তু উপরে ওঠে না, নিচেও নামে নাই। তার মানে হলো তার ইলিওসেক্টাল ডিসফাংশন নাই, ইলিওসেক্টাল ডিসফাংশন নাই। আবার রুকু দাও, ধরো আমার হাতটা যদি এরকম থাকতো, তাহলে আমার ডান হাতটা যদি উপর দিকে উঠছে, তাহলে বুঝতে হবে রাইট সাইডের ইলিওসেক্টাল ডিসফাংশন আছে। ঠিক আছে, এটা বোঝা যাবে। তাহলে আমাদের এই থাকরকম যদি আমরা দেখতাম যে সিটিং পজিশনে যদি এই ডান হাতটা আমাদের এরকম উঠে দেখত, তাহলে হলো সেক্রোইলিয়াক। এর আগে কী বললাম, ইলিওসেক্টাল, আর এখন যদি এই হাতটা উপর দিকে উঠতো, তাহলে হয়তো সেটা সেক্রোইলিয়াক ডিসফাংশন। যেহেতু এটা উপর দিকে উঠে নাই, তার মানে হলো তার সেক্রোইলিয়াক ডিসফাংশন নাই। সেক্রামের সাথে যে ইলিয়ামের যে অ্যাটাচমেন্ট জয়েন্টটা, এর মধ্যে অনেক লিগামেন্ট রয়েছে, অনেক লিগামেন্ট, অনেক মাসেল, অনেক ফাসা, হ্যাঁ, অনেক টেন্ডন, অনেক কিছু এর সাথে জড়িত। যখন এটা একটু বেশি পরিমাণ টাইট হয়ে যাবে, অ্যাডেশন বেশি হয়ে যাবে, তখন এটা, তখন যখন এটা মুভ করতে যাবে, তখন এটা সহ মুভ করবে, এটা যখন মুভ করবে বসা অবস্থায়, তখন সেকটামটা মুভ করে, সেকটাম মুভ করে যদি এটা উপর দিকে উঠে, তার মানে এটার সাথে এটা জড়িত হয়ে গেছে, টাটাস্ট হয়ে গেছে। আবার দাঁড়ানো অবস্থা যদি এটা উপর দিকে, এটা এটা যা দাঁড়ানো অবস্থা, এটা মুভ করে বেশি, তখন এটার সাথে যদি এটা উপর দিকে যায়, তখন বোঝা যাবে ইলিও, দাঁড়ানো অবস্থা ইলিও সেক্টর ডিসফাংশন, বসা অবস্থা সেক্রো ইলিয়াক ডিসফাংশন।